ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, মানে হচ্ছে কার্য এবং সময়ের অঙ্ক। একটা 100 নম্বরে যদি পরীক্ষা হয় যেখানে 25 নম্বরে ম্যাথ আসে, সেখানে মোটামুটি 2 নম্বরে আমরা এই চ্যাপ্টারটা থেকে পাবো। তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কিছু অঙ্ক আমি তোমাদের জন্য বাছাই করেছি, সেই অঙ্কগুলো আজকে আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন, এ সার্টেন নাম্বার অফ ম্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 60 ডেজ ইফ দে আর ওয়ার 8 ম্যান মোর, দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 ডেজ লেস, হাউ মেনি ম্যান ওয়ার অরিজিনালি দেয়ার। আগের চ্যাপ্টারে এই শর্টকাট ফর্মুলাটা তোমরা অলরেডি শিখে ফেলেছ, M1 D1 = M2 D2। তো এই এই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে। এম মানে হচ্ছিল শ্রমিকের সংখ্যা, ডি মানে হচ্ছিল সময়। M1 D1 মানে প্রথম ক্ষেত্রে সময় গুণ টাইম, সময় গুণ শ্রমিক, আর দ্বিতীয় ক্ষেত্রে সমান সমান দিয়ে, দ্বিতীয় ক্ষেত্রে M2 D2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে শ্রমিক এবং সময়ের গুণফল। এবার দেখো, এই সার্টেন নাম্বার অফ ম্যান, আমি তো জানি না কতজন আছে, তার জন্য এক্স গুণ কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 60 ডেজ, তাহলে এক্স গুণ 60 = ইফ দেয়ার আর 8 ম্যান মোর, এক্সের সাথে 8 যোগ হল, যদি 8 জন বেশি থাকতো, দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 ডেজ লেস, 60 থেকে 10 বাদ গেলে 50, হাউ মেনি ম্যান ওয়ার অরিজিনালি দেয়ার। এখান থেকে আমি যদি এক্সের মানটা বার করে ফেলি, তাহলে কতজন অরিজিনাল ছিল সেটা বার হয়ে যাবে। এক্স দেখো 40 আসবে, তাহলে 40 জন আগে ছিল। নেক্সট অঙ্কে চলে আসছি, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ, বি ইজ 60% মোর এফিসিয়েন্ট দ্যান এ, ইন হাউ মেনি ডেজ বি অ্যালন ক্যান ডু দ্য ওয়ার্ক। যখন দেখবে তারতম্য করছে যে এ বি এর থেকে এত তাড়াতাড়ি পারে, এত ভালো পারে, সেক্ষেত্রে কী করতে হবে, প্রথমেই এফিসিয়েন্সি রেশিও মানে কর্মদক্ষতার যে রেশিও সেটা বার করে নিতে হবে। এফিসিয়েন্সি রেশিও বার করবো H2B = দেখো এখানে বলেছে বি ইজ 60% মোর এফিসিয়েন্ট দেন এ, বি হচ্ছে 60% বেশি এফিসিয়েন্ট, তার মানে এ যদি 100টা অঙ্ক করে তাহলে বি 160খানা অঙ্ক করবে, ঠিক আছে। তা দেখো 100:160 = এটা হবে 5:8। তাহলে কর্মদক্ষতার যে রেশিওটা হবে, সময় রেশিওটা মানে ডে টাইম রেশিও, দেখো ব্র্যাকেটে দেওয়া আছে ডেজ, A:B হবে তার উল্টোটা, 8:5। দেখো স্পিড, স্পিডের চ্যাপ্টারে আমাদের স্পিডের সাথে টাইমের একটা ইনভার্সি রিলেশন ছিল, মানে স্পিডের রেশিওটা যা হতো টাইমের রেশিওটা তার প্রপর উল্টোটা হতো। ঠিক এক্ষেত্রেও দেখ, এফিসিয়েন্সি রেশিও যার যত বেশি তার সময় কম লাগবে, এফিসিয়েন্সি রেশিও যার কম তার সময় বেশি লাগবে। এবার দেখো এক্ষেত্রে দেখো আমার টাইম রেশিওটা হলো 8:5, আমার দেখো এ কাজ করে 12 দিন, তাহলে 8 ইউনিটটাই মানে 12, বলেছে বি একা কত দিনে করবে, তাহলে 5 ইউনিট, দেখো এখানে কাটাকুটি করে আসলে 7.5 দেশ লাগবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসছি, 3 নম্বর, এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ এ ওয়ার্কসম্যান অ্যাজ বি অ্যান্ড টেক্স 10 ডেজ লেস টু ডু এ ওয়ার্ক অ্যান্ড বি টেক্স, ইন হাউ মেনি ডেজ বি অ্যালন ক্যান ডু দ্য ওয়ার্ক। এক্ষেত্রে দেখো এ বলেছে 3 গুণ বেশি কাজ করে বি এর থেকে, তাহলে এফিসিয়েন্সি রেশিও H:B হচ্ছে 3:1, তাহলে দেখো টাইম রেশিও ডেজ কত, H:B 1:3, তাহলে ইন হাউ মেনি ডেজ বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। কী বলেছে একটা আমাকে বলেছে যে অ্যান্টেক্স 10 ডেজ লেস টু ডু এ ওয়ার্ক দ্যান বি টেক্স, ঠিক আছে 10 দিন কম করে, তার মানে 3 এর থেকে 1, যে অন্তরটা 3 এর থেকে 1 মানে 2, 2 মানেই হচ্ছে 10 ডেজ, 2 মানেই হচ্ছে 10 ডেজ হয়ে গেল, তাহলে ইন হাউ মেনি ডেজ বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, বি একা কদিনে করবে, বি হচ্ছে তাহলে 15 ডেজ হবে, একে যদি কাটো করে 15 ডেজ হবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসছি, 4 নম্বর, ইফ 3 ম্যান অর 4 ওমেন ক্যান কনস্ট্রাক্ট এ ওয়াল ইন 43 ডেজ, দেন ইন হাউ মেনি ডেজ 7 ম্যান অ্যান্ড 5 ওমেন ক্যান ফিনিশ ইট। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষা হলে, এই ধরনের কোশ্চেন আসে। এবার দেখো এক্ষেত্রে দেখো প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা তো মাঝখানে দেখো অর আছে, সেগুলোর মাঝখানে দেখো অর আছে, আর নেক্সট যেটা ডেটাগুলো চাইছে, যে উত্তরটা চাইছে সেখানে দেখো অ্যান্ড আছে, তাই তো? সংখ্যা যাই থাকুক না কেন সেটা নো ফ্যাক্টর, দেখো প্রথমে একটা জিনিস খেয়াল করো, প্রথমে অর আছে আর তারপরে দেখো অ্যান্ড আছে। ঠিক এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের দেখো শর্টকাট ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ডেজ ডিভাইডেড বাই এম অ্যান্ড বাই অর প্লাস ডাব্লিউ অ্যান্ড বাই অর প্লাস বি অ্যান্ড বাই অর। মন দিয়ে শুনে রাখো, একটা ডেজ বলে দেবে কিন্তু, দেখো একটা দিন সংখ্যা অবশ্যই উল্লেখ করে দেবে, কোশ্চেন আছে দেখো 43 ডেজ, ঠিক আছে, ডেজ ডিভাইডেড বাই, এখানে এম ইন্ডিকেট করছে ম্যান,
ঠিক আছে। অ্যান্ড বাই অর মানে অ্যান্ড দিয়ে যে নাম্বারটা সেটা বসাবো, বাই অর দিয়ে যে নাম্বারটা আছে সেটা বসাবো, এটা ম্যানের ক্ষেত্রে। প্লাস ডব্লিউ যখন ওম্যান, ওম্যানের ক্ষেত্রে অ্যান্ড বাই অর, ওম্যানের অ্যান্ড দিয়ে যেটা সেটা বসাবো, বাই অর দিয়ে যেটা সেটা বসাবো। ম্যান আর ওম্যান এই দুটো দেখো মাঝখানে যোগ আছে, তার মানে কি যোগ করবো সেই দুটো। আচ্ছা এখানে দেখো এই অঙ্কটাতে ম্যান আর ওম্যান দিয়ে আছে, কোনো কোনো ক্ষেত্রে অঙ্কগুলোর ক্ষেত্রে আরও একটা প্যারামিটার থাকে, সেটা হচ্ছে বয়েস, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু বি মানে বয়েস অ্যান্ড বাই অর এর ডেটাটা বসিয়ে তিনটেই যোগ করে আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে, ঠিক আছে, একসাথে কতদিনে করে সেই জিনিসটা। এখানে দেখো ম্যান আর ডাব্লু আছে, তার জন্য এম আর ডাব্লুটাই আমার লাগবে, বি এর ডেটাটা আমার লাগবে না, কিন্তু আমার ফর্মুলাটা মনে রাখতে হবে এক্ষেত্রে, ঠিক আছে। তো ড্রেস দেখো 43 বাই ম্যান অ্যান্ড বাই অর, অ্যান্ডে দেখো কত 7 জন ম্যান আর অরে দেখো 3 জন ম্যান, তাহলে 7/3। আর ওম্যান দেখো এখানে 5 হচ্ছে অ্যান্ডে, 5 হচ্ছে অ্যান্ডে আর অরে হচ্ছে 4, তাহলে 5/4। 43 বাই 7/3 প্লাস 5/4, এটাকে আমি কাটাকুটি করে ক্যালকুলেশন করে দেখো 12 ডেজ অ্যান্সার আসছে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসছি, 5 নম্বর, এ বি সি আর এমপ্লয়েড টু ফিনিশ এ ওয়ার্ক ফর রুপিস 550, এ অ্যান্ড বি কমপ্লিটেড 7/11 অফ দ্য ওয়ার্ক, ফাইন্ড দ্য শেয়ার অফ সি। সি এর যে শেয়ারটা সেটা চাইছে, আর এ বি একসাথে 7/11 কাজ কমপ্লিট করেছে, এবিসি এমপ্লয়েড টু ফিনিশ ওয়ার্ক ফর 550 টাকায় টোটাল কাজটা ডিল হয়েছে, এ আর বি একসাথে করছে 7/11, তাহলে বাকি কতটা থাকলো বলো তো, 7/11 থেকে 7/10 4, তাহলে 4/11 অংশ বাকি থাকলো। এই 4/11টা আমাকে গুণ করতে হবে টোটাল যে অঙ্কটা, যে টাকাটা ডিলটা ঠিক হয়েছে সেটা দিয়ে, 550। তাহলে 550 গুণ 4/11, 550 গুণ 4/11 ইজুয়াল টু হচ্ছে, এটা কাটাকুটি করে দেখো 5/11 50, 4/5 20, 200, ঠিক আছে, 200 অ্যান্সার হবে। 6 নম্বর অঙ্কে চলে আসি, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 ডেজ, বি ইন 30 ডেজ, সি ইন 60 ডেজ, ইন হাউ মেনি ডেজ দে ক্যান ফিনিশ ইট ওয়ার্কিং টুগেদার। এরটা বলেছে 20 ডেজ, বি এরটা বলেছে 30 ডেজ, আর সি এরটা বলেছে 60 ডেজ, ঠিক আছে। সবাই একসাথে করলে কাজটা কতদিনে শেষ হবে? এবার দেখো যখন দুজন ছিল এ আর বি, সেক্ষেত্রে ফর্মুলা ছিল কি, x y/x + y। এবার এখানে দেখো কি করেছে, এখানে আমরা এ আর বি একসাথে x y/x + y করতে পারি, তারপরে যে ডেটাটা আমরা পাবো সেটার সাথে সি কে x y/x + y করতে পারি, তাহলে আমরা বের করতে পারি যে কতদিন সময় লাগবে। কিংবা আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে নিচে হচ্ছে x y z, আর উপরে হচ্ছে হলো x y + y z + z x, এটাও একটা ফর্মুলা আছে, এটা হতে পারে। কিংবা এইটা তোমরা করতে পারো, সব ডেটাগুলোকে আমরা উল্টিয়ে যোগ করে দেবো এবং লাস্টে যে উত্তরটা আসবে না সেটাকেও উল্টাবো, এটাই হচ্ছে সব থেকে সুবিধা অঙ্ক পরীক্ষা হলে, সব থেকে শর্টকাট যদি চাও তাহলে এটাই হচ্ছে সব থেকে তাড়াতাড়ি হবে, এবং খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোমরা অ্যান্সারটা বার করতে পারবে। 1/x + 1/y + 1/z, 1/30, 1/60, লসাগু 60, 3+2+1 60/6/60 ইজুয়াল টু হচ্ছে 1/10। লাস্টে গিয়ে আবার তোমরা কিন্তু মনে করে উল্টে দেবে ডেটাটা, তাহলে ডেটা উল্টালে 10 ডেজ হয়ে গেল তাহলে অ্যান্সার। তাহলে বন্ধুরা এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আর তোমাদের বন্ধুরা ফ্রেন্ডসের সাথে এই চ্যানেলটা দেখে উপকৃত হয় তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দিও। নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি চলে আসছি, টাটা।